বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হামিদাও মুসাল্লিম আম্মা বা'দ আউযু বিল্লাহি মালয়েশিয়া থেকে একজন ভাই প্রশ্ন করেছেন যে তিনি বিদেশে থাকেন তিনি বলছেন যে আমাদের দেশে তথা বাংলাদেশে দেখা যায় যে যখন আমরা ফরজ সালাত জামাত সহকারে আদায় করি তো ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া করে একত্রিত হয়ে হাত তুলে দোয়া করে এবং জুমার পরে সম্মিলিত দোয়া করে এবং দেখা যায় যে ফজরের ফরজ নামাজের পরে তখন আল্লাহর জিকির করে এবং সম্মিলিত দোয়া করে তো এই যে সম্মিলিত দোয়া এগুলি জায়েজ কিনা জানাবেন ভাই আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন ফরজ নামাজের পরে জামাত সহকারে নামাজ পড়লেন তারপরে সম্মলিতভাবে দোয়া কিংবা জুম্মার নামাজের পর সম্মলিত দোয়া কিংবা ফরজ ফজরের ফরজ নামাজের পরে সকলেই একত্রিত হয়ে সম্মলিত দোয়া ইমাম সাহেব দোয়া করবেন এবং সকলে আমিন আমিন বলবেন এ ধরনের কোনো নিয়ম ইসলামী সারিয়া তথা আল কুরআন ও সাহি সুন্নায় উল্লেখ নেই অতএব যা আজ থেকে চোদ্দ শত বছর পূর্বের গ্রন্থেও আল কোরআন এবং যা উল্লেখ নেই তা যদি আজকেও ইসলামে আছে বলে প্রমাণ করাতে চাই তাহলে তার দলিলের প্রয়োজন কিন্তু তা নেই অতএব যা চোদ্দ শত বছর পূর্বের গ্রন্থে উল্লেখ নেই তা যদি আজ কেউ বলে যে আছে তাহলে তা কি হবে তার নতুন কাজ হবে নতুন তো আরবি শব্দ আলবিদা আলবিদা এর বাংলা অর্থ হচ্ছে নতুন তাহলে ফরজ নামাজের পর সম্মিলিত দোয়া এবং জুম্মার ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া এবং বিবাহের পরে সম্মিলিত দোয়া হাত উত্তোলন করে এবং ফজরের ফরজ সালাতের পরে সম্মিলিত দোয়া এগুলি সবই হবে বিদাত এগুলি থেকে আমাদের কি করতে হবে বাঁচতে হবে কেননা আমরা যদি বিদাতি কাজ করি তাহলে তার পরিণাম হবে অতি ভয়াবহ কেননা স্পষ্টভাবে সেই সোনাহ থেকে প্রমাণিত যেমন হাদিসের গ্রন্থ নাসাই হাদিস নাম্বার এক হাজার পাঁচশো আটাত্তর বা উনআশি এবং সুনানো আবিদাউদ হাদিস নাম্বার চার হাজার ছশো সাত এবং জামে তিরমিজি হাদিস নাম্বার দু হাজার ছশো ছিয়াত্তর এখানে উল্লেখ আছে বিশ্বনবী নবী সাল আলী বলেছেন ইয়াকুম অমোহ দেশাতিল ওমর তোমরা বিদাত কিছু সৃষ্টি করা হতে নতুন কিছু সৃষ্টি করা হতে বাঁচো ইয়াকুম অমোহ দেশাতিল অমর ফাইন নাকুল্লা মহদেশাতিম বিদা কেননা নতুন কিছু সৃষ্টি তা হচ্ছে কি বিদাত এবং অখুল্ল বিদায় থিন এবং সমস্ত বিদাতই হচ্ছে ভষ্টতা অখুল্ল দলায়ালা থিম ফিন্নার এবং সমস্ত ভষ্টতাই হচ্ছে জাহান্নামের নামের মধ্যে নিক্ষেপ তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম যে কেউ যদি বিরাতি কাজ করে তাহলে তার পরিণাম হবে অতি ভয়াবহ তথা জাহান্নাম তাই সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের ইসলামের মধ্যে নতুন কিছু সৃষ্টি করা হতে বাঁচতে হবে আল্লাহ আমাদের সকলকেই এই ভয়াবহ কাজ থেকে দূরে থাকার তৌফিক দিন আমিন আশা করি আপনি আপনার উত্তর পেয়ে সন্তুষ্ট হয়েছেন জাজা মোল্লা इस्लामिक अल अलहदीश